নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো গল্প পাঠে আমি মিমি কাল দুপুরে ব্যাংকে গিয়েছিলাম ওখানে এক বৃদ্ধা ব্যক্তি নিজের কাজে ব্যাংকে এসেছিল ওই ব্যক্তি ওখানে কিছু খুঁজছিল আমার মনে হলো সম্ভবত সে পেন খুঁজছিল এই জন্য ওনাকে জিজ্ঞাসা করলাম তো ওই ব্যক্তি বলতে লাগলো অসুস্থতার জন্য আমার হাত কাঁপে আর আমার টাকা তোলার জন্য ফর্মটা পূরণ করতে হবে তাই দেখছিলাম কি কেউ যদি একটু সাহায্য করে দেয় আমি তখন বললাম আপনার কোনো সমস্যা না হলে আপনার ফর্মটা আমি পূরণ করে দিচ্ছি তৎক্ষণি ওই ব্যক্তি আমাকে অনুমতি দিয়ে দেয় আমি ওনাকে সব কিছু জিজ্ঞাসা করে ওনার টাকা তোলার ফর্মটা পূরণ করে দেয় টাকা তোলার পর ওই ব্যক্তি পুনরায় আমাকে টাকা গোনার জন্য বলতে থাকে আমি ওনার কথা মতো টাকাগুলো গুনে ওনার হাতে দেই আমরা দুজনেই একসাথে ব্যাংক থেকে বাইরে বেরিয়ে এলে ওই ব্যক্তি আমাকে বলতে থাকে সরি তোমার হয়তো একটু কষ্ট হবে কিন্তু তুমি আমাকে একটা রিক্সা ঠিক করে দাও এই তীব্র গরমে দুপুরের সময় রিক্সা পাওয়াটা খুব মুশকিল হয়ে থাকে আমি বলে উঠলাম আমিও আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম আমি আপনাকে না হয় আমার গাড়িতে করে ছেড়ে দিয়ে আসি এবার ওই ব্যক্তি আমার কথায় রাজি হয়ে গেল আমি ওনাকে সঙ্গে নিয়ে ওনার ঘরে পৌঁছে গেলাম ফ্ল্যাটে তৈরি হওয়া ঘর বাংলোও বলতে পারেন ঘরের মধ্যে ওনার বৃদ্ধা স্ত্রী ছিল উনি আমাকে দেখে একটু ভীতু হয়ে পড়লেন ওনার মনে হলো তার বৃদ্ধা স্বামীর কিছু হয়ে যায়নি তো কারণ এক অপরিচিত ব্যক্তি ওনাকে ঘরে ছাড়তে এ পর্যন্ত কেন এসেছে এবার ওই ব্যক্তি তার স্ত্রীর চেহারায় থাকা ভাবনাকে পরে বলতে থাকে চিন্তার কোনো কারণ নেই ওই অচেনা ব্যক্তি আমাকে ঘরে ছাড়তে এসেছে পুনরায় কথা শুরু করে ওই ব্যক্তি বলতে থাকে এই ভগবানের ঘরে আমরা দুজন স্বামী স্ত্রী একসঙ্গে থাকি আমার এক ছেলে বিদেশে থাকে আমি যখন ওনাকে ভগবানের ঘর কথার অর্থ জানার জন্য বলতে থাকি তখন উনি বললেন আমাদের পরিবারের মধ্যে ভগবানের ঘর বলার একটা পুরনো পরম্পরা আছে এর পিছনে একটা যুক্তি ছিল যে এই ঘর তো ভগবানের ই আর আমরা শুধুমাত্র তার ঘরে থেকে থাকি যদিও লোকেরা বলে থাকে ঘর তো আমাদের আর ভগবান আমাদের ঘরে থাকে আমি এবার বিচার করে দেখলাম যে দুটি কথার মধ্যে কতটা পার্থক্য রয়েছে উনি বলতে থাকে ভগবানের ঘরে তো খারাপ কাজ হয় না তার সর্বদা সৎ বিচারে জড়িত হয়ে থাকে কিন্তু পরে আবার বলতে থাকে লোক তো মৃত্যুর পর ভগবানের ঘরে চলে যায় কিন্তু আমরা তো বেঁচে থেকে ভগবানের ঘরেই আনন্দ নিচ্ছি এই বাক্য শুনে এমন মনে হলো যে যে কোনো ভগবানের দেওয়া প্রসাদী হবে হয়তো আর ভগবানই আমাকে ওনার ঘরে ছেড়ে দেওয়ার জন্য প্রেরণা দিয়েছে ঘর ভগবানের আর আমরা তার ঘরে শুধুমাত্র থেকে থাকি সত্যিকারের কতটা আলাদা ধরনের বিচার পরের প্রসঙ্গে প্রেরণা নিয়ে যদি আমরা এই বিষয়ে আমল করে থাকি তো আমাদের আর আসন্ন উত্তরাধিকারীর বিচার ও এমন হয়ে থাকবে ভালো কাজের শুরু যখনই করবে ঠিক তখনই নতুন সকালে সৃষ্টি হবে বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই শেয়ার করতে ভুলবে না আর একশো পারসেন্ট মানুষ যদি আমার ঘর বা আমাদের ঘর না বলে ভগবানের ঘর বলে মনে করে নেয় তো আপনি এর ভিতরে লুকিয়ে রাখা অর্থকে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে